আরও একটি প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা বর্ধমানের যে বসুল সিডিপি উচ্চ বিদ্যালয় এই টেস্টের ভূগোলের প্রশ্নপত্র প্রথমে যে অপশান দেয়া যায় দেখো ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাসের প্রক্রিয়া হলো চারটে অপশান আরোহণ অবরোহণ আভবিকার সঞ্চয়ন সঠিক উত্তরটা হবে খ অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের উচ্চতা হ্রাস হয় দুই হিমবাহ ও পার্বত্য শিলার মধ্যবর্তী ফাটলকে বলা হয় খ যে আছে কেভাস বার্ষিক উষ্ণতার পার্থক্য সবচেয়ে কম যে জলবায়ু অঞ্চল সেই জলবায়ুর নাম হচ্ছে ক আছে দেখো নিরক্ষীয় জলবায়ু রকি পর্বতের পাদদেশের প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম হচ্ছে চিনুক দেখো ক কবসানে দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া চারটে অপশান ডগাস ব্যাঙ্ক জর্জেস ব্যাঙ্ক রকফল গ্র্যান্ড ব্যাংক সঠিক উত্তরটি হবে ঘ অপশানটা গ্র্যান্ড ব্যাংক দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কম পক্ষে কত সেটা হবে সঠিক উত্তরটা হবে ঘ চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সাথে দেখো তেজস্কীয় বর্জ্যের মূল উৎস তেজস্কীয় বর্জ্যের মূল উৎস হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আটেরটা ভারতের সর্বোচ্চ শিল্প এই সর্বোচ্চ সিংহ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কেটু গডউইন অস্টিন যেটা বলা হয় গ অপশানে দেওয়া যে দেখো কেটু নয়টা গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যে নদীটার নাম সেই নদীটার মধ্যে এখানে শতদ্র দেওয়া আছে নর্মদা দেওয়া আছে গোদাবরী দেওয়া আছে কৃষ্ণা দেওয়া আছে সঠিক উত্তরটা হবে ক নর্মদা ভারতের সিলিকন ভ্যালি হলো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে ব্যাঙ্গা লড়ুকে গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা কমে যায় বেড়ে যায় একই থাকে কোনোটি নয় সঠিক উত্তর উঠতে হবে গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রা বেড়ে যায় সেই জন্য হিমরেখার উচ্চতাটা কি হয় আরও বেড়ে যায় ওপর দিকে উঠে যায় মানে খ অপশানটা বারোটা ভারতীয় আদমশুমারি অনুসারে শহরের জনসংখ্যা কমপক্ষে হতে হবে কত জন পাঁচ হাজার জন দেখো চোদ্দ চোদ্দ দেখা যায় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে বলা দেখো গ অপশনে দেওয়া আছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর শুদ্ধ অশুদ্ধ দেখো ক্যানিয়ন হিমবাহের ক্ষয়ের ফলে গড়ে উঠেছে এটা হবে অশুদ্ধ ক্যানিয়ন সৃষ্টি হয় নদীর ক্ষয়ের ফলে কারপাস একটি বিশুদ্ধ কাঁচামাল এটা হবে শুদ্ধ ওয়াদি শব্দের অর্থ নো শুষ্ক নদী খাত এটা হবে শুদ্ধ শুষ্ক নদী উপত্যকা শুষ্ক উপত্যকা হলে হবে শুষ্ক উপত্যকা নদীপতিকার শুদ্ধ পশ্চিমবঙ্গের বালিগঞ্জে রেলের বগি তৈরি হয় এটা হবে অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে ডেকান্টাভ এটা হবে অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ লাদাখ হলে ঠিক হতো খাদার অপেক্ষা ভাবর উর্বর এটা হবে অশুদ্ধ এটা উল্টো হতো ভাবরটা আগে হতো খাদারটা পরে তাহলে ভাবর অপেক্ষা খাদার উর্বর হলে ঠিক হতো এটা হবে অশুদ্ধ প্রথমে ছয়টা এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো ড্যাশকে ফিয়ডের দেশ বলা হয় নরওয়ে কে দেশ বলা হয় ডামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে উঠেছে দুটি শিব বালির মাঝের অংশকে বলা হয় করিডোর শিলং ভারতের একটি বৃষ্টির ছা অঞ্চলের উদাহরণ শিকর আলগা দাসকে কার্পাস শিল্পকে শেখর আলগা শিল্প বলা হয় নিক্ষিষ্ট শ্রেণীর দানা শস্য একসাথে মিলেট নামে পরিচিত দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা নদীর কোন গতিপথে গড়ে ওঠে শৃঙ্খলিত শৈলশিরা নদীর উচ্চ গতিপথে মানে উচ্চ গতিতে লক্ষ্য করা যায় চলমান বালিয়ারিকে রাজস্থানের থর মরুভূমিতে ধিয়ান নামে পরিচিত পেট্রসায়ন শিল্পের প্রধান উপজাত দ্রব্যটার নাম হচ্ছে ন্যাপথা ভারতের কোন নদী বন্দরের দিয়ে সর্বাধিক পরিমাণ চা হচ্ছে এটা হুগলি নদী বন্দর যেটা কলকাতা শহরের মানে কলকাতা বন্দর যেটা বলা হয় হুগলি নদীর মাধ্যমে সর্বাধিক চা বিদেশে রপ্তানি করা হয় কলকাতা বন্দরের মাধ্যমে তাহলে কলকাতা নদী বন্দর লিখলেই হবে আর ভারতে কত বছর পর পর আদমশুমারি হয় ভারতে প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হয় মোরাম আসলে কোন ধরনের মাটি মোরামের ল্যাটেরাইট মৃত্তিকার স্থানীয় নাম হচ্ছে মোরাম বলায় ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্যের সিংহ দেখতে পাওয়া যায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালীর নাম হচ্ছে পাক প্রণালী দিকের সাথে বাম দিকের মিলাতে হবে দেখো দাম বাম দিকে দেওয়া আছে ইসরো আধি কান্ডালা কটক ডান দিকে শুল্ক মুক্ত বন্দর রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র ধুলো ঝড় তাহলে ইসরো ইসরো হচ্ছে দেখো দেওয়া আছে রকেট উৎক্ষেপণ কেন্দ্র আধি আধি হচ্ছে ধুলোর ঝড় কান্ডালা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর আর কটক হচ্ছে তোমার দেখো ধান গবেষণা কেন্দ্র ভারতের দু নম্বর যে এমসিকিউগুলো দিয়ে পড়েছে দেখো নগ্নি ভবন কাকে বলে জলচক্র বলতে কি বোঝো ষষ্ঠ ভাতে সূত্র মধ্যগতিতে কি কী ভূমিরূপ দেখা যায় নদীর উদীয়মান শিল্প ভারতের ম্যানচেস্টার কাকে বলে ম্যানগো বরণ্যের দুটি বৈশিষ্ট্য ঝুম চাষ কী অর্থকারী ফসল কাকে বলে ওরেলি কালচার কি অনুসারী শিল্প কি জন্ম বলতে কি বোঝো এগুলো করেছে তিন নম্বরে দেওয়া হয়েছে অনুদৈর্ঘ্য শিব বালিয়ারির মধ্যে পার্থক্য নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য অধিক কেন ল্যাটেরাইট মৃত্তিকা রেগুল মৃত্তিকার মধ্যে তিনটে পার্থক্য পাঞ্জাবে কৃষি উন্নত কেন আর উত্তরপ্রদেশে ইক্ষু চাষে অগ্রণী কেন আর পরিবহনের গুরুত্ব আর অধিক জনগণত্বের তিনটি কুফল আর বড় যে প্রশ্নগুলো পরিচিত দেখো পাঁচ নম্বর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যের ফলে গোটা ওটা তিনটে ভূমিরূপ নদীর ক্ষয়ের ফলে গোটা তিনটে ভূমিরূপ আর মরু সম্প্রসারণের কারণ ও প্রতিরোধ যে ব্যবস্থা গ্রহণ আর এদিকে প্রশ্ন ভারতের প্রধান দুটি সমস্যা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ পূর্ব ও মধ্য ভারতের লোহিস্পাত শিল্পের কেন্দ্রী ভ্রমণের কারণ জনঘনত্বের তারতম্যের কারণ আর ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও কফি উৎপাদক অঞ্চল লাদাখ মালভূমি সাতপুরা চিলকা হয়েছে দিল্লি ভারতের কফি উৎপাদক অঞ্চল জামনগর ম্যানগোবরণ্য আর দশ ডিগ্রি চ্যানেল আর সর্বশেষ আছে মৃত্তিকা অঞ্চল